এই মশলা দিলেই দোকানের মতো ঝালমুড়ি হবে একদম বাড়িতেই। সহজ কায়দায় সবাই বানাতে পারবেন। বন্ধুরা, ঝালমুড়ি একদম কোড়া মশলা, গোপন মশলা আপনাদের দেখিয়ে দেব, যে একবার খাবে বারবার আপনার খেতে ইচ্ছা হবে, মনে লেগে থাকবে সেই মশলাটা ঝালমুড়ি। এই তো দেখতে থাকুন, একদম জমে যাবে আজকের ঝালমুড়ি। ও, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই খেতে পারবে একদম বিনা ঝামেলায়। ঝালমুড়ি দিয়ে দেওয়া হচ্ছে। এটা কত টাকা নিচ্ছ? কিরকম দাম নেওয়া হবে? আমার 5 টাকা। হ্যাঁ, 5 টাকা? 5 টাকা এত? হ্যাঁ, বাহ, 5 টাকা, আমার 5 টাকা। এবারের মধ্যে এক্সট্রা দেওয়া হচ্ছে ছুরি। বাহ বাবা। আর বন্ধুরা, কি বলবো, যে লঙ্কা খেতে ভালোবাসে লঙ্কা দিতে পারে। হ্যাঁ, কেমন লেগেছে? খুব ভালো। হ্যাঁ, সুন্দর ঝালমুড়ি হয়েছে একেবারে। এই অ্যাকশন আছে ঝালমুড়ি? এই অ্যাকশন। হ্যাঁ, এই অ্যাকশন ঝালমুড়ি। হ্যাঁ, যে একবার খাবে একদম আমার চাইবে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিক্টর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা কায়দার রেসিপি যার নাম হচ্ছে ঝালমুড়ি। সেই ঝালমুড়িতে মেলাতে, রেল স্টেশনে, স্কুলের ধারে, কলেজের পাশে আপনারা খেয়ে থাকেন, কিন্তু আমি আজকে একদম সাদা মাটা, একদম বিনা ঝামেলায় আজকের বানাতে চলেছি। তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর ঝালমুড়ির আসল ট্রিক্স হচ্ছে ওই যে মশলা, সেই মশলাটা আপনাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওই মশলাটা দেখিয়ে দেবো। ওই মশলাটা যে বানাবেন আর এখানে বানাবেন আর ওখানে দেখবেন ও সেন্ট যাচ্ছে, সেই ঝালমুড়ির মশলাটা বানাবো। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম ঝালমুড়ি জমে যাবে একদম। বন্ধুরা, চলছে আজকে অনেকই জমজমাট আর মুখে লাগার মতো রেসিপি, ঝালমুড়ি। ঝালমুড়ি ছোট থেকে কুড়ি থেকে বয়স্করা পর্যন্ত সবার একদম বন্ধুরা মুখে লেগে থাকে, সবাই ভালোবাসে। এরকম মানুষ খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন যে ঝালমুড়ি পছন্দ করে না। সব বন্ধুরা এই ঝালমুড়ি খায়, কিন্তু সেটা কিনে খায়, কিন্তু বাড়িতে অল্প টাকায় সবাই খেতে পারবে। হ্যাঁ, আর এর মশলা যদি আপনি বাড়িতে বানিয়ে রাখেন, যখন খুশি এনি টাইম ইচ্ছা মতো বন্ধুরা খাবেন, ঝালমুড়ি বানিয়ে খেতে পারবে। কিন্তু সেই মশলাটাও গোপন মশলা আপনাদের দেখিয়ে দেবো। অনেক অনেক সময় কি, অনেক বন্ধুরা বলে কই এরকম, মানে আমার পাড়া থেকে গেলে একটা সুন্দর সুগন্ধ আমাদের বাড়ি বন্ধ চলে আসে, বুঝতে পারি যে ঝালমুড়িওয়ালা এসছে। সেই মশলাটা কেন হচ্ছে না বন্ধুরা? হবে কেন হবে? হবে হবে না কেন? হ্যাঁ, হতে হবে। আর আমাদের বন্ধুরা কোনো লুকোচুরি নেই, যেটা বানাবো সেটা দেখাবো, আমাদের যেরকম সুন্দর হবে আপনাদেরও হতে মানে বাধ্য হয়ে যাবো, হবেই বাধ্য বাধ্য বাধ্য। আর এই ঠান্ডা ঠান্ডা সময় আসছে তো, এখনই ঝালমুড়িটা বেশি লোক খায়। একদম একদম বন্ধুরা, এবার দেখুন এর মধ্যে আমি যেহেতু ঝালমুড়ি, একটু কম বেশি হলেও এটা করতেই হবে, দিতে হবে। হ্যাঁ, আমি ঝালমুড়ি। হ্যাঁ, এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এটা শুকনো লঙ্কা বলা হয়। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা জানেন এই শুকনো লঙ্কাটা সবাই জানে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক সেন্ট আছে ঝালমুড়িতে বন্ধুর, এই জিনিসটা ভালো, ঝালমুড়ি একদম ঝালমুড়ি হবে না। আর একটু আমি এর মধ্যে দিচ্ছি বন্ধুরা, আপনার জন্য একটা জবরদস্ত প্রশ্ন, মানে জানতে চাইছি যে ঝালমুড়ি তো আপনার নিশ্চয় পছন্দ করেন, ঝালমুড়িটা আপনার ঝাল কেমন পছন্দ করেন, বেশি ঝাল, মাঝারি নাকি হালকা? কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। মা কেমন পছন্দ করেন, ঝাল না হালকা না মাঝারি?
না মোটামুটি ঝাল বেশি চাই। ও বাবা ঝালমুড়িতে ঝাল চাই দেখছেন বন্ধুরা। হ্যাঁ ঝালমুড়ি না আমি তো ঝাল থাকবে না তাও কখনো হয়। অনেক আবার বন্ধুরা যুক্তি দেয় ঝালমুড়ি খাবো। হ্যাঁ দশ টাকা যদি এক ঠোঙা কিনি যদি ঝাল না থাকে না খাওয়া হয়ে যায় ঝাল খাচ্ছি জল খাচ্ছি খাচ্ছি মজা আসছে একদম জমে যায় বন্ধুরা। আর এই দেখুন বন্ধুরা আমি এটাকে এই যে আর ঝালমুড়ি বানানোর জন্য অবশ্যই এটা কম বেশি লাগবে আর এটা এইভাবে ভেজে নিতে হবে বিনা তেলে ভাই দিতে হবে। হ্যাঁ বন্ধুরা আর বিনা ঝামেলায় বন্ধুরা ঝালমুড়ি কথা আসলে নিশ্চয়ই আপনাদের অনেক কথা মনে পড়ছে। এখন যারা খান তাদের নিশ্চয়ই মনে পড়ছে, যাদের এখন অনেক বয়স হয়ে গিয়েছে যে সমস্ত বন্ধুদের তাদেরও মনে পড়ছে যে আপনারা ঝালমুড়ি খেয়েছেন, তার বিভিন্ন রকমের স্মৃতি জড়িয়ে থাকে ঝালমুড়ির সঙ্গে। কেননা বিভিন্ন জায়গাতে খাওয়া হয়, কখনো স্কুলের ধারে কলেজের ধারে কোথাও বেড়াতে গিয়ে রাস্তার ধারে খাওয়া হয় কিন্তু আর পাড়াতেও। কিন্তু তার মশলাটা কিন্তু আসল বন্ধুরা আসল। সেই জন্য বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনি যদি চারটে ঝালমুড়িওয়ালার কাছে ঝালমুড়ি খান চার রকমের টেস্ট আসে অনেক সময় অনেক অনেক আসে না। হ্যাঁ সেটাই কারণ। আর কোথায় সবথেকে ভালো হয়েছে সেটা মনে থাকে, ভালো হলেও বিভিন্ন রকমের ব্যবস্থাপনা ঘটলেও মনে থাকে। অনেক জায়গায় কি বন্ধু ঝালমুড়ি খেয়ে একেবারে মানে কান্না শুরু করে দেওয়ার মতো অবস্থা, চোখ থেকে জল পড়ছে, ঝালমুড়ি খাওয়া তো ঠোঙা ছাড়া যাবে না। ঝালমুড়ি এমন জিনিস এরকম আমি মানুষ দেখি নিয়ে ঝাল লেগে ঝালমুড়ি ঠোঙা ফেলে দিয়ে চলে যাচ্ছে, ঝালও লাগবে খাবেও জলও খাবে। হ্যাঁ মজার জিনিস একদম একদম জমে যাবে একদম হচ্ছে। খুব সুন্দর হচ্ছে, সেঁটে বেরোচ্ছে না হালকা হালকা সুগন্ধ। ও হ্যাঁ এবার একদম অনেক দূর পর্যন্ত যাবে। একটু নাড়ো। আজকের বন্ধুরা আমাদের অনেকটা পরিমাণ ঝালমুড়ি বানানো হবে। আচ্ছা ঠিক চলে গেল এখন লঙ্কা যাক কোনো অসুবিধা নেই। ঝালমুড়ি একটা অনবদ্য জিনিস। এবার আওয়াজ হচ্ছে না দোকানে থাকে তো এটা চেঁচিয়ে থাকে নরম হয়ে থাকে। আর দোকানদাররা যদি রোদে দেয় তাদের কিন্তু ওজনে কমে যাবে। হ্যাঁ সেই জন্যে দোকানদারটা যত পারে হ্যাঁ হাওয়া বাতাস খেলবে সেখানে এই লঙ্কাগুলো রেখে দেয়। সুন্দর সুগন্ধ আসছে একদম মন মাথা অনেক দুর্গন্ধ যাচ্ছে এবারে একদম। দেখুন লঙ্কাটা একদম ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা ঢেলে নেবো খুব সুন্দর একটা ঝাঁঝালো একদম ঝালমুড়ি ঝালের ব্যবস্থা বন্ধুরা হয়ে গেল। তার মানে দেখুন আরও অন্যরকম ব্যবস্থা হবে। এবার বন্ধুরা হালকা হালকা জাল দিতে হবে এতে। হ্যাঁ এবার এর মধ্যে বন্ধুরা কি কি দিই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আসল মশলাটা গোপন মশলাটা এবার আপনারা দেখতে থাকুন একদম জয় যাবে আজকে বন্ধুরা। এবার দেখুন কড়ার দিকে দেখুন এই যে জিরে আর জাল দেবে না জিরে। হ্যাঁ এই দেখুন দু চামচ আর এই তিন চামচ দিয়ে দিলাম। হ্যাঁ আর একটু দিয়ে দিচ্ছি চার চামচ দিয়ে দিলাম জিরে। দেখুন বন্ধুরা জিরেটা কি বলবো কড়াতে পড়তেই না সুন্দর সুগন্ধ আসছে ভালো জিরা। আর মশলাটা বন্ধুরা এইভাবে যদি আপনারা বানান অবশ্যই ভালো লাগবে একদম। কি বলবো বন্ধুরা যারা ঝালমুড়ি খেতে ভালোবাসেন যে সব বন্ধুরা তাদের জন্য একদম আজকে সেরা একটা রেসিপি। এবার বন্ধুরা দেখুন এই কড়ার মধ্যে আমি দেখুন এই দিয়ে দিচ্ছি ধনে ধনে তিন চামচ ধনে দিয়ে দিচ্ছি এই চামচে তিন চামচ আমাকে খুন্তিটা দাও আর একটু দিয়ে দিলাম। হ্যাঁ সামান্য করে বন্ধুরা খাঁটি মশলা দিয়ে বন্ধুরা আজকে বানাচ্ছে ঝালমুড়ির মশলা। হ্যাঁ সেরা কিন্তু হতেই হবে সেরা হতেই হবে আর সমস্ত বন্ধুদের সুবিধা হয়ে যাবে কেননা আপনারা
এবার দেখুন এর মধ্যে এই জয়িত্রী এই দিয়ে দিলাম জয়িত্রী। আপনারা যারা ঝালমুড়ি খেতে পছন্দ করেন বাড়িতে বানিয়ে রেখে দেবেন আর ইচ্ছা মতো বানাবেন যখন। কয়েকটা এলাচ, এলাচের তো আমার বেশ দারুণ লাগে। আর অল্প একটু গোলমরিচ, গোলমরিচ অবশ্যই দেবেন। হ্যাঁ বন্ধুরা, লঙ্কার ঝাল অন্য, গোলমরিচের আবার ঝাল কিন্তু অন্য রকমের হয়। আর একটু দারুচিনি, এই দারুচিনি, দারুচিনি, আচ্ছা এর নাম দারুচিনি কেন? চিনি একটু মিষ্টি মিষ্টি বলে সেই জন্য দারুচিনি। আর এই দেখুন বন্ধুরা জায়ফল, জায়ফলটা আমি এটা কাঁচি দিয়ে কাটবো। মৌরি বন্ধুরা, এটা মৌরি, মৌরিটা দিয়ে দিলাম। এই হচ্ছে সেই মৌরি, আগে থেকে হোটেলে দিত, হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া হয়ে গেলে পয়সা দেওয়া একটু মুখের মধ্যে ফেলে তারপরে দিতে হয় সেই মৌরি। আগে একটু হোটেলে মৌরির চল ছিল না ভাবি। মশলা থেকে সুন্দর সুগন্ধরা আসছে। আর এটা বন্ধুরা দরকার, ঝালমুড়ি সুন্দর বন্ধুরা ঝালমুড়ি কিন্তু মজা হবে না কোনো। মশলা ঠান্ডা হলে আমি সিলে গুঁড়ো করে নেব। তার আগে কিছু কাজ আছে বন্ধুরা, এবার দেখুন এই ঝালমুড়ির জন্য এবার করার মধ্যে দেখুন অল্প একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল বন্ধুরা। ঝালমুড়িতে সবসময় সর্ষের তেল ব্যবহার করতে হবে, তবে কিন্তু ভালো লাগবে বন্ধুরা। কি বলবো, এই মজাই আলাদা ঝালমুড়ি। বাড়িতে বন্ধুরা কিনে খেলে তো খাওয়া যায়, বাড়িতে বানানোর বন্ধুরা মজা আছে। সুন্দর সুগন্ধ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। এবার দেখুন এর মধ্যে আমি বাদাম দিয়ে দিচ্ছি, আর এটা লাল বাদামে সবসময় ভালো হয় বন্ধুরা। সবসময় লাল বাদাম ঝালমুড়িতে তবে টেস্ট খুলবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, বাদাম পড়লে হেভি লাগে এমনি বড়। এই বাদামটা একটু দাম বেশি, হ্যাঁ অন্য বাদাম যে আর একটা থাকে লম্বা একটা থাকে সাদা মতো, সেই বাদামটা একটু দাম কম, সেটা অন্য। এই বাদামের আর অন্য অন্য, সেটা অন্য এসিবি হয়। হ্যাঁ এটা কিন্তু বিভিন্ন রকম চানাচুর ফানাচুরে দেয়, কিন্তু এখন করে দেখছি সেই বাদামটা চানাচুরে দিচ্ছে কারণ প্রফিটের জন্য। এই বাদামটা ভালো লাগে, কিন্তু এই বাদামটার টেস্ট বেশি সব। কিন্তু বন্ধুরা অনেক সময় আমি বন্ধুরা ঝালমুড়ি তো দেখেছি বাদাম দেয় না, কিন্তু এটা বাড়িতে খাবেন এটা হচ্ছে সেরা ঝালমুড়ি হবে সেই জন্য। হ্যাঁ এটা স্পেশাল ঝালমুড়ি, আর বাড়িতে খাবেন। আর বন্ধুরা বাড়িতে যদি এইভাবে ঝালমুড়ি বানান দেখবেন দোকানে ঝালমুড়ির থেকেও আপনার বাড়িটা সেরা। একদম একদম, এবার থেকে বন্ধুরা যখন চাইবেন বাড়িতে ঝালমুড়ি খেয়ে ফেলতে পারবেন। কখন ওই পাড়ায় ঝালমুড়িরা আসবে তা আপনার ওয়েট করে থাকতে হবে, ইচ্ছা মতো পারবেন বানিয়ে খেতে। তাই দেখুন বন্ধুরা সুন্দর হয়ে গেল না, বাদামের আর মজা আছে আলাদা। এইটা কিন্তু বন্ধুরা তেলে ভাজা হচ্ছে। হ্যাঁ তেলে ভাজলে তবে টেস্ট বেশি হবে। হুম হুম, টেস্ট খোলে আলাদা। আর বাদাম ভাজতে একটু টাইম লাগবে বন্ধুরা, হ্যাঁ তবে বাদামটা খেতে ভালো লাগবে। আর জাল দিতে হবে না, এতেই হয়ে যাবে। বন্ধুরা কি বলবো, আমাদের পাড়াগাঁয়ে যদি কথা বলতে হয়, আমাদের পাড়াগাঁয়ে বন্ধুরা এরকমটা কিন্তু অনেক বাড়িতে হয়, অনেক সময় আমরা দেখেছি এটা। কি
সন্ধ্যাবেলাতে হয়তো কিছু আর রান্না করলো না, ঝালমুড়িওয়ালা আসলো, ঝালমুড়ি কিনে নিলো, সেই খেয়ে থাকলো। হ্যাঁ, বেশি করে ঝালমুড়ি কিনলো। কিন্তু বাড়িতে যদি বানানো যায় তাহলে বন্ধুরা আমরা কিন্তু কম খরচায় সবাই একদম পরিবার সবাই ইচ্ছা মতো খেতে পারবে। একদম একদম একদম। আমাদের পাড়াতে বন্ধুরা না, আমাদের এদিকে ঝালমুড়িটা কিন্তু খুব চলে। জানি না আপনাদের ওখানটা ঝালমুড়ি চলা আছে কিনা, আপনাদের ওখানে কেন আমি আবার কি বলছি, প্রায় আমি দেখছি এখানে এখানে গিয়েছি, সব জায়গায় দেখেছি প্রায় চলে ঝালমুড়ি। বাগান থেকে একটা খুব সুন্দর একটা সেন্টে আসছে। মানুষজন এত ঝালমুড়ি ভালোবাসে বন্ধুরা, শুধু পাড়াতে কেন ঘুরতে বেড়াতে গেলেও সেখানে কিনে খাই দেখেছি, খুবই মজা লাগে, খুব সুন্দর লাগে। ঝালমুড়ি দিয়ে লাস্টে দু চারটে করে ঠোঙার উপরে দিয়ে দেয়। হ্যাঁ, তাও সবাইও দেয় না, বললাম তো, কিন্তু বাড়িতে হলে একদম খাবে, একদম মজা আছে খাবে, যতটা আপনার পরিমাণ মতন আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বড় সমেত গুঁড়ো করবো না, সব দোকানে দেখবেন। হ্যাঁ, অনেক তো করে, হ্যাঁ, তারা কিন্তু মোড়া সময় রাখার চেষ্টা করে, সব বন্ধুদের বলছি না, না রাখার চেষ্টা করে, হয় না, হ্যাঁ, তার মধ্যে ভালো মন্দ সব রকম থাকবে বন্ধুরা, কিন্তু গোটা ছাড়িয়ে করা, বাড়িতে হলে একদম ফেস ফাস্ট পরিষ্কার হয় বন্ধুরা, কিন্তু চালিয়ে দিলে কিন্তু বোঝাও যাবে না। আমি একবার মোটা সময় এই লঙ্কা ভাঙানো দেখছিলাম, মোড়া সময় দেখি না ভাঙাচ্ছে, মোড়া সময় ভাঙাচ্ছে। হ্যাঁ, তুমি বোটা ছাড়গে দিয়ে এসছো, তোমারটাও ঢেলে দিচ্ছে আর তাদেরও ঢেলে দিচ্ছে, লাস্টে তোমাকে মেপে দিচ্ছে। বলি দাদা কি হলো, বলে এখানে ওরকম হবে না, তুমি 250 লঙ্কা নিয়ে আইছো, আমার তো 250 লঙ্কা তো মেশিনে জাঁতায় লেগে যাবে। আমি ঠিক বলেছো, অসুবিধা কিছু না, ককেই আনতে হবে, বলে মিনিমাম অন্তত 1 কেজি। আমি বলে 1 কেজি নিয়ে অত কি করব, বলে হ্যাঁ 1 কেজি আনলে তবে হবে। আমার মা কিন্তু দেখুন বন্ধু দাদা পরিষ্কার করে দিচ্ছে সব, ঝাঁজ আসে না ভালো, খুলছে না বোনা গুলো, হাওয়াস হাওয়াস করে মারতে যাবে, তখন কি হবে আর, একদম জমে গেছে একদম। এই দেখছেন মরমর করে আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন বন্ধুরা চালাচ্ছে না, ও বাবা জবরদস্ত হয়ে যাবে একদম, বাবা তাই তো ঝালমুড়ির যদি সেরকম মানে ঝালটা ঠিক না থাকে তাহলে কি করে হবে, না আমরা যে বানাচ্ছি বলে যে পোজোটা সব দিতে হবে তা না, প্রয়োজন মতো বন্ধুরা দেবেন, হ্যাঁ যেমন খাবেন তেমন দেবেন প্রয়োজন মতো, মজাই আলাদা, সেই জন্য ঝালমুড়ি মনে হয় এত মজা। আজকে এইটা গুঁড়ো করবে, একটু সাবধানে গুঁড়ো করবেন। আচ্ছা, এই যে সিলে চালাচ্ছে, এটা যদি যাদের সিল নেই কি করবে, মিক্সিতে চালাতে পারে কিন্তু মিহি করলে হবে না, হ্যাঁ একটু ভুষি ভুষি রাখতে হবে, এই মশলাগুলো সব ভুষি ভুষি রাখতে হবে বন্ধুরা, মিক্সিতে আমরা মানে একদম ধুলো করলে হবে না, বানাতে পারতাম কিন্তু এটা সিলোনায় হাউল দৃষ্টিয়ে ভালো হয়। হ্যাঁ, আমাদের বন্ধুরা আর মিক্সি আছে, আগে ছিল না, অনেক বন্ধু বলছে মিক্সি না মিক্সি না, আমরা মিক্সি নিয়েছি, আমাদেরও সুবিধা হয়, বলবো না যে আমাদের মিক্সি চলে, মিক্সি চলে সুবিধা হয়, কিন্তু বন্ধুরা বেশিরভাগ নিশ্চয় দেখেছেন আপনারা যেন কিন্তু সিলটা ইউজ বেশি হয় বাড়িতে, আমার মা সিল চালালে খুশি, তাই তো মা, নাকি খুশি না, খুশি ব্যায়াম হচ্ছে না, আর আমার মা বন্ধুরা আজকে বলে না অনেক দিন, অনেক দিন কেন বছর আমি ছোটো থেকে দেখছি সারা জীবন ধরে, আমরা কিন্তু সিলি চালা, অন্যই জিনিস ভাবি খাঁটি মশলা আছে বন্ধুরা। আপনাদের ওখানে ঝালমুড়ি এখন কত টাকা করে মোটামুটি, মানে মিনিমামটা টাকা বলতে আপনারা অনেক টাকা কিনলে হবে, মানে কত টাকার মিনিমাম দেয় কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমাদের এখানে 5 টাকারও দেয় না মনে হচ্ছে, একদম একদম
5 টাকা 10 টাকা না অনেক জায়গায় 10 টাকা ছাড়া দেয় 10 টাকা শুরু হয় লঙ্কা গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব অনেকটা বন্ধুরা গুঁড়ো করা হয়েছে আজকে আমাদের আপনারা এগুলো একটা ডিবের মধ্যে রাখতে পারেন না না মা কিন্তু সিলে ভালোই রেডি করেছে আর বন্ধুরা এটা হয়ে গেলে একটা কাজ কিন্তু করতে হবে কি করতে হবে ভাবি কি বলো এই যে গুঁড়ো করলাম আমরা হাত দিয়ে তুলে নিচ্ছে সিল থেকে এইভাবে ওই হাত মুখে যায় যাবে না প্রচন্ড ঝাঁজ আসবে একটা সুগন্ধ আসতে শুরু হয়েছে এবার এইটা বাপি পাশে ওইটার অত ঝাঁঝালো কিন্তু রয়েছে তারপরেও এ কিন্তু চেপে আসছে সুন্দর একটা সুগন্ধ হ্যাঁ আসছে তো বাড়ি একদম একদম এবার এইটা পাচ্ছে কি ব্যাপার হ্যাঁ ও এটা পাচ্ছেন এবারে এবার ওই শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করেছে ওটাকে চেপে দিচ্ছে এটা এবার এই মশলা বন্ধুরা আপনারা যদি বাড়িতে বানিয়ে ঝালমুড়ি বানান তাহলে বন্ধুরা দেখবেন মজা আসবে আর কীভাবে দেওয়া হবে সেগুলো আমরা বন্ধুরা গোটা রেসিপি দেখাবো আর সব ব্যবস্থা হবে পুরো হ্যাঁ একবার বন্ধুরা হচ্ছে একটা ফুচকা রেসিপি দেওয়া হয়েছিল না তো বন্ধুরা বলছিল কি ফুচকা ভাজা তো একদম শিখে গেলাম কিন্তু ফুচকার যে মশলাটা আমি কী করে বানাবো তো বন্ধুরা আপনাকে জানিয়ে দিয়ে আমি বলেও ছিলাম অনেককে তবুও বলে দিচ্ছি আমাদের কিন্তু আরও একটা ভিডিওতে না ফুচকার যে আলু যে মাখা তার মশলা টক জল সব রেসিপি কিন্তু দেওয়া আছে আর একটা পুরোটা আর কি হ্যাঁ মানে একটাতে ফুচকা ভাজা দেখানো হয়েছে আর একটাতে কিন্তু ওই মশলা বানানোর রেসিপি কিন্তু দেওয়া আছে আপনাকে জানিয়ে দিলাম সুবিধা হবে একদম একদম আর আজকে পুরো কমপ্লিট ঝালমুড়ি রেসিপি হবে আমাদের শুধু যে মশলা হচ্ছে না মশলার পরে পুরো ঝালমুড়িই হবে আমার মশলা গুঁড়ো করে হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব কি দুর্দান্ত সুগন্ধ হেভি হেভি একদম কি বলবো বন্ধুরা যে বাড়িতে বানাবেন যে বুঝতে পারবেন সুগন্ধই পাবেন একদম আর বন্ধুরা এই একটা ডিবে নিয়েছি এর মধ্যে কিন্তু ভরে রাখবো মশলা সবসময় দেখবেন ভরে রাখার চেষ্টা করবেন হ্যাঁ কারণ ভরে রাখলে তবে ও সেন্টটা খুব সুন্দর থাকবে না তো পাড়ায় পাড়ায় চলে গেলে সব লোক আত্মীয় স্বজন এসে আপনার বাড়িতে ভিড় করবে হ্যাঁ হ্যাঁ ভিড় করবে তো ভাগ মারলে আর এই নি বন্ধুরা এই দেখুন ভরে রেখেছি যখন দেবেন এরকম আমরা বন্ধুরা ভরেই রাখছি সুগন্ধ দামি মশলা বন্ধুরা উড়ে যেতে যায় এটা আপনার যখন মন চাইবে তখন বাচ্চাদের বানিয়ে দেবেন আর বড়দের ঝালটা হচ্ছে একটু কম বেশি করে দেবেন কোনো অসুবিধা বড়দের দেবে না বললে বড়রা তো ইচ্ছা মতো খাবে কিন্তু বাচ্চাদের তো বানিয়ে দিতে হবে হ্যাঁ 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 এই দেখো খাঁটি মশলা বন্ধুরা একদম ঝাল বাস বন্ধ করো বন্ধ করো কৌটোটা বন্ধ করো ঝালমুড়ি ঝালমুড়ি ভাই হাতটা একটু আসতে দিতে না দুজন আছে না বন্ধুরা এটা আমি মজা করছি কিছু মনে করবেন না হ্যাঁ হ্যাঁ অনেক সময় আসে কিন্তু বন্ধুরা হ্যাঁ আসলে আমরা দিই আমরাও দিই আমি দিই কিন্তু বন্ধুরা হ্যাঁ আমাদের ভালো লাগে হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এই যে এর নাম হচ্ছে ঝালমুড়ির আসল এটা অবশ্যই দিতে হবে এই দেখুন বন্ধুরা এর নাম হচ্ছে বিট লবণ বিট লবণ এই দেখুন দোকানে পাওয়া যায় গুঁড়ো সেটা নেবেন না এটা নেওয়ার চেষ্টা করবেন পাতার চায়ের মতো হ্যাঁ হেভি সুন্দর এটা নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা খুব দারুণ করে নেব বিট লবণটাকে আস্তে আস্তে ঠিক বন্ধুরা আপনারা আপনারা কোনোদিন মানে এরকম বিট লবণ কিনেছেন কিনা চাইটা কমন করে কিন্তু লিখে জানাতে পারেন কোন বাস আপনাদের পাওয়া যায় কিনা কেন সব জায়গাতে কিন্তু এই বিট লবণ একদমই পাওয়া যায় না গুঁড়ো করা যে সাধারণত সেটা পাওয়া যায় হ্যাঁ কিন্তু এটা হচ্ছে সব থেকে মজার হয় হেভি এটা দেখুন এটা পাথরের মতো ভেঙে গিয়েছে এটাকে গুঁড়ো করে নেওয়া হবে কানাকাটি করার কিছু নেই
চকচক করছে না একদম মা দেখো চকচক করছে একদম কি রকম এই সবটা গুলো করবে আবি নাকি হ্যাঁ করে নিন না কোনো অসুবিধা ও গুলো করে রেখে দেবে না মন্দা বলছে যে গেলে আমি রেখে দিচ্ছি কারণ এই লবণটা সবসময় পাওয়া যায় আমি সেই জন্যই তো বললাম এমনি তো পাওয়া যাবে কিন্তু এরকম ডেলাটা পাওয়া যায় না জিভে ফেললে বাচ্চারা দেখবে অনেক সময় ওই চানা ফুচকার ধারে ঝালমুড়ির দোকানের ধারে গিয়ে বলবে একটু দেখি বিট লবণ দাও তো জিভে ফেলে দোকানদারের কাছ থেকে বিল লবণ আর একটু মশলা নিয়ে ফাঁটতে যে ফেটে দেখি না খাচ্ছে সেই জলটা হ্যারে কোচ কি হচ্ছে বলে খুব কাবু খেতে খুব ভালো লাগে খা বাবা খা হজম হবে তা বন্ধুরা সেই আচার দোকানে দুপুরে যখন আচার বিক্রি করতে আসে আচারওয়ালা কিন্তু বিট লবণ দেয় হ্যাঁ এর আলাদা ব্যবহার হয় বিট লবণ হয় হ্যাঁ খুব সুন্দর হবে এখন আসলে ব্যাপারটা কি গুঁড়োটা লবণের সাথে ওরা এমনি সাদা লবণও মিক্স করে রেখে দেয় হ্যাঁ কিন্তু এটা খাঁটিটা অনেকটা হবে আগে যে ছোটরা ভাবি এরকম বিট লবণ ছোট একটু চাই হলে মুখের মধ্যে ফেলে রেখে দিই যেমন ছোট ছোট আছে অনেকক্ষণ থাকে মুখের মধ্যে ফেলে রাখে চাই সহজে গুনতে যায় এক ধরনের একটা লবণ চুষ পাওয়া যেত আগে হ্যাঁ বিট লবণে হ্যাঁ গালের মধ্যে দিলে অন্যরকম লাগতো গুঁড়ো হয়ে গেছে এবার আমি তুলে নিব বন্ধুরা আমাদের এখানে পাখি এসে গেছে হ্যাঁ আমাদের অনেক কত রকম পাখি আছে অন্যরকম পাখি ডাকে শুনুন একদিন অন্য একটা পাখি এসেছিল বন্ধুরা আমরা সেটা চিনি না না ডাকও শুনি না মা না আর মা দেখাচ্ছিল একবার কত রকমের আছে পাখি ক্যাঁ ক্যাঁ করছে বন্ধুরা আমাদের আলু সিদ্ধ রেডি আর আমাদের কীরকম আলু সিদ্ধ করা হয়েছে দেখুন বন্ধুরা অন্যরকম কায়দায় করা হয়েছে এটা বাড়িতে জন্য এই রকম করলে সুবিধা হ্যাঁ রাইট আমিও বলতে যাচ্ছিলাম সেটাই অনেক ফায়দা পাওয়া যাবে তাড়াতাড়ি হবে জ্বালন কম লাগে এটা কিন্তু এমনি এমনি জলে সিদ্ধ করা হয়েছে না মানে নুন দেওয়া নেই এতে ঝালমুড়ির জন্য এগুলো আমরা দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব ধনে পাতা টমেটো লেবু গাজর শসা পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা ধুয়ে নাও আর এগুলো তো রেডি আছে একদম আর শসা শসা আছে টমেটো আছে ও ধনে পাতা অনেক রকম আছে মজা হবে অনেক এই দেখুন বন্ধুরা কীরকম করে শসা ছাড়ানো হচ্ছে জানি না আপনাদের ওখানটা এরকম হয় কিনা কিন্তু আমাদের এখানটা এরকম করে হয় বলে নাকি শশা নাকি তিতল নাকি এরকম তিতর নাকি আর হবে না কি জানি কিন্তু বন্ধুরা আমি দেখেছি একটা শশাতে তিতর আর মাঝখানেও তিতর কেটে বাদ ফেলে দিলেও তিতর সেঁধে গেলে তাও তিতর তিতর হয়েছে ও এরকম কাদের কাদের হয়েছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন ও এরকম কিন্তু হয় ও আটা তিতর নয় ও একটা কস বেরিয়ে যায় কি জানে বন্ধুরা কেন এরকম কর হয় কারা আপনারা কেউ জেনে থাকলে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন মা ঠাকুমারা আগে থাকতেই ওরকম করতো বলতো যে তিতো বেরিয়ে যাচ্ছে জানি না আমি এটা সত্যি এমন কি বলবো বন্ধুরা অনেকই বন্ধুরা বিউটিফুল আর কালারফুল হয়ে গিয়েছে চারিদিকে দেখুন কি সুন্দর চারিদিকে
ধনে পাতাটা দাও। ও সাজিয়ে একদম রেডি করে দিয়েছে একদম তালা একদম এই রকম দূর যদি আপনারা বাড়িতে বানিয়ে আর কোনো আত্মীয়-স্বজন আসে ও তারা কিন্তু খুশি চাইবে না এই শুধু দেখতে থাকবে শুধু ও অনেক মজা খুশি হয়ে যাবে দেখবেন সবাই কত সুন্দর বন্ধুরা এবার দেখুন কিভাবে আমি বানাই এবারে বন্ধুরা বানানোবে ঝাল মুড়ি একদম বন্ধুরা মুড়ি একদম নিয়ে এসেছি ও এই তো হ্যাঁ দেখুন এখন বন্ধুরা মুড়ি বের করা হচ্ছে একদম ঢেলে দাও এতে হ্যাঁ ও বন্ধুরা এবার দেখুন কিভাবে শুধু মাখাচ্ছি শুধু দেখে নেন এই দেখুন গাজর আর এর মধ্যে দিলাম এই দেখুন ছোলা অনেক ঝালমুড়ি বন্ধুরা বানানোর চেষ্টা করছি অনেক অনেক হ্যাঁ ভিজে রাখা ছোলা ভিজানো ছোলা এ ভাজা না বন্ধুরা তুমি মনে করছি কি না আমি তাই বলে দিচ্ছি আর এই যে পেঁয়াজ আর এই যে সিদ্ধ করা আলু আর এর মধ্যে দেব আমি অল্প একটু এই যে ধনে পাতা অনেকে খায় না ধনিয়া পাতা যেমন আমি খেতে চাই না আর এই কাঁচা লঙ্কা এবার গেল কাঁচা লঙ্কা হ্যাঁ এবারে এবার দেখুন বন্ধুরা এর মধ্যে এই যে শশা এই শশাটাও দিলাম আর এই যে টমেটা কুচি সেটাও দিলাম টমেটা কুচি আর এর মধ্যে এই যে দিচ্ছি বন্ধুরা গাছের একদম লিম্বু রস এবার বন্ধুরা দেখুন কি কি মশলা দিই হ্যাঁ এই দেখতে থাকুন এবার দিচ্ছি বন্ধুরা এই যে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন একদম ঝালমুড়ির খাঁটি মশলা এই দেখুন ও খুলতেই একদম সুগন্ধের ঝড় বয়ে যাচ্ছে সত্যি চাপা দিয়ে রাখতে হবে বন্ধুরা আর এর মধ্যে ঝাল যে একটু কম খান বেশি খান সেইভাবে দেবেন আমরা এত করেছি বলে যে আমাদের এত দিতে হবে তা নয় হ্যাঁ আর এই যে দেখছেন একদম জমে যাবে একদম ঝালমুড়ি আর অল্প করে এই যে লবণ ভিল লবণ অল্প করে এই ভিল লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু এমনি নুনও দিতে হবে বন্ধুরা শুধু ভিল লবণ দিলে টেস্ট অতটা ভালো হবে না এই দেখুন ভিল লবণ দিয়ে দিলাম তারপর এমনি নুনও চলে গেল এমনি নুন চলে গেল আর এবার দেখুন বন্ধুরা এটাকে আমি প্রথমে একটু নেড়ে চেড়ে নেব সত্যি যা লাগবে না বন্ধুরা বন্ধুরা খুব মজা আসে অনেক সময় হয় না দেখবেন ঝালমুড়ির পিকনিক হয়ে যাচ্ছে একদম হয় না অনেক সময় বাড়িতে হয়তো অনেকজন রয়েছে কুটুম আত্মীয় এসে সবাই মিলে বন্ধুরা এই ঝালমুড়ি কিন্তু মজা নিতে পারেন হেভি লাগবে বন্ধুরা এখন আসল জিনিস দেওয়া হয়নি বন্ধুরা এবার এর মধ্যে দেব একটা জিনিস বন্ধুরা দেখুন এই যে এর নাম হচ্ছে কাসুন্দি এটা হচ্ছে আমার বাড়িতে বানানো আম কাসুন্দি আম কাসুন্দি এই রেসিপি বন্ধুরা দেওয়া আছে আপনাকে দেখতে চাইলে দেখতে পারেন খুব সহজে বাড়িতে বানাতে পারবেন এই ভিডিও দেখা গেলে দেখবেন যে কত সোজা কায়দায় বানানো যায় আম কাসুন্দি আর সেরা হয় একদম দোকানের থেকেও সেরা বাড়িতে বানাতে পারবেন আর অনেক দিন মাসের পর মাস রেখে খেতে পারবেন বাড়িতে মুনি খেতে পারবেন কোনো অসুবিধা নেই জোরদার সুগন্ধ আছে না একটা হ্যাঁ দারুন মজা এসে যাবে একদম একদম ঝালমুড়ি একদম জমে গেছে একদম বন্ধুরা আজকে হচ্ছে ঝালমুড়ির রেসিপি ঝালমুড়ি যেটা খেতে ভালোবাসেন এরকম মানুষজন খুঁজে পাওয়া খুবই শক্ত আর আজকে আমাদের যে মিস্ত্রিজন সবাই বসে পড়েছে হ্যাঁ তো সবাই মিলে একসঙ্গে ঝালমুড়ির মজা নেবো ভালো লাগবে খুব থালা
সব থালা পড়েছে তো? বন্ধুরা এবার আমি এই ঝালমুড়ি শুরু করছি একদম। দেখুন বন্ধুরা ঝালমুড়ি শুরু হয়ে গেছে অনেক থেকে। শুরু করো, হ্যাঁ শুরু করে দাও খেতে। যে লঙ্কা খায় তারপরে লঙ্কা পড়ে গেছে। ও যা ঝালমুড়ি লঙ্কা যা দেয়া আছে এর নাম হচ্ছে ঝালমুড়ি, নাম হচ্ছে আলি আজি। নই হচ্ছে ঝালমুড়ি, এ ঝালমুড়ি এর নাম। আর নাম তো আছে, আমি বসে আছি। আমি তো ঢেলেই নেব। মা বলো দেখাও, এখানে আমি ঢালবো, এখানটা আসো এখানে দেখাও। আসছি। এরকম বন্ধুরা ঢালছি কাছে থেকে দেখাও একটু। ঝাল মুড়ি ব্যাস একটা পাতা খালি। এরকম করেও কিন্তু বন্ধুরা অনেক জায়গায় দেয় দেখবেন। ঠিক আছে, এবার দেখি কেমন হয়েছে, নিজে থেকেও খাবো। কেমন লাগে সব? বন্ধুরা ঝালমুড়িতে অনেক রকম সিস্টেম আছে বন্ধুরা। হ্যাঁ, এ হচ্ছে আমার বাড়ির তৈরি আম কাসুন্দি। এই ঝাল মুড়ির সঙ্গে এটা কিন্তু খুব ফেভারিট। হ্যাঁ, এই যে আমি অল্প করে দিচ্ছি, এ বলবে এর সঙ্গে ঝালমুড়ির সঙ্গে দেওয়াও আছে। মা কালী বয়ে যাবে মুড়ির সঙ্গে, মাগিয়ে নাও বয়ে যাবে। তো বন্ধুরা যদি আমাদের এই ঝালমুড়ি রেসিপি ভালো লেগে থাকে, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সব সুস্থ রাখুন, অনেক অনেক খুশি রাখুন, আর হয়ে যাক না একদম ঝালমুড়ি। দেখবেন পরিবারের সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে, বাড়িতেই হয়ে যাবে সেরা ঝালমুড়ি। আর তোমরা মশলা সহ রেসিপি দিয়েছি, তাই আপনারা মশলা বানিয়েও রাখতে পারেন, যখন চাবে মন তখন বাড়িতে বানিয়ে একদম এর মজা নিতে পারবেন। যে একদম পেট ভরে খাও ঝালমুড়ি, কোনো অসুবিধা নেই। এখনো আমার কাছে সব মশলাও আছে, সবকিছু আছে, আবার বানাবো দরকার হয়। হ্যাঁ, খদ্দের যেরাম আসবে সেরাম বানাবো। কিন্তু বন্ধুরা এই যে মশলাটা বানিয়েছি আপনারা বাড়িতে বানিয়ে রাখবেন, ইচ্ছা মতো বানাবেন আর খাবেন। হ্যাঁ, মানুষজন আসবে, আত্মীয় স্বজন আসবে, একটু দেবেন আর সঙ্গে সঙ্গে মুড়িটা দেবেন, জিভে লেগে থাকবে, ওই যা ঝালমুড়ি খাবে আর ও টেস্ট আর কোথাও পাবে না এই মশলা। হ্যাঁ, ঝাল কেরাম আছে? ঝাল আর দেবো? হ্যাঁ, তুমি বসে যাও না, আমি একটু পরে বসছি, কোনো অসুবিধা নেই।